হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছো আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো এর আগে পার্ট ওয়ান পার্ট টু আমি আপলোড করেছিলাম আশা করি তোমরা দেখেছ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব জিএনএম এএনএম এবং সমস্ত ধরনের কম্পিউটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউ বিসিএস এসআই বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো জেনারেল সায়েন্স ভৌত ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি তরলের হচ্ছে কি ঘনত্ব ওয়ান পয়েন্ট টু একক হলে যে একশো সিসি তরলের ভর কত পরেটা দেখো ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি চলন গতি ঘূর্ণন গতি আবর্ত গতি মিশ্র গতি বারো গ্রাম কার্বন বায়ুতে সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হবে বত্রিশ গ্রাম আঠাশ গ্রাম চল্লিশ গ্রাম এবং চল্লিশ গ্রাম নিচের কি কোনটি মোলার আয়তন কি সূচিত করে তা প্রশ্নগুলো তো দেখলে এবার আমরা বিশেষ আলোচনা না করে সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসছি একটু অপেক্ষা করো আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো তাহলে এরপরে যতগুলো যে আমি আপলোড করবো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তাই যাই হোক এসো আমরা আলোচনায় চলে আসি সরাসরি একটু অপেক্ষা করো দেখো যে তরলের হচ্ছে কি ঘনত্ব ওয়ান পয়েন্ট টু একক হলে একশো সিসি একশো সিসি হচ্ছে তরলের তরলের কত এবার দেখো হচ্ছে কি যে আমরা হচ্ছে ঘনত্ব বলতে কী বুঝি ঘনত্ব হচ্ছে কি যে ডি ডিকে আমরা হচ্ছে কি ডেনো সিটি ধরি হচ্ছে ঘনত্ব ধরি এই ঘনত্ব সমান সমান হচ্ছে কে ভরবাই হচ্ছে কি আয়তন তাহলে এখানে আমি হচ্ছে কি এবার পরোপরি গুণ করে দাও ভি তাহলে ডি ভি এম সমান সমান হচ্ছে কি ডি ভি অর্থাৎ এখানে ডি সমান সমান হচ্ছে কি ঘনত্ব ডি সমান সমান হচ্ছে কি ঘনত্ব ওয়ান পয়েন্ট টু গুণ এখানে আয়তন আয়তন হচ্ছে কি যে একশো সিসি অর্থাৎ হচ্ছে কে ওয়ান পয়েন্ট হচ্ছে টু গুণ একশো হচ্ছে কি গ্রাম এবার দেখো ওয়ান পয়েন্ট হচ্ছে টু নিচে দশ হলো দশকে একটা শূন্য কেটে দাও বারোকে দশ দিয়ে গুণ করলে একশো হচ্ছে কুড়ি সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো ঘড়ির কাঁটার হচ্ছে গতি কী ধরনের গতি তা ঘড়ির হচ্ছে কি কাঁটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে চারিদিকে আবর্তন করে চারিদিকে হচ্ছে কি ঘোড়ে সুতরাং এটা আবর্ত গতি আবর্ত গতি এটা হবে একটা সি সি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার পরে দেখা হচ্ছে কি বারো গ্রাম কার্বন বায়ুতে সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হবে বত্রিশ গ্রাম আঠাশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম এবার দেখা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সি পারমাণবিক গুরুত্ব তো বারো তাহলে হচ্ছে কি বারো গ্রাম সেটা অক্সিজেন বায়ুতে যদি দহন ঘটা তাহলে অক্সিজেনের প্রয়োজন হবে অর্থাৎ হচ্ছে কে কার্বন আর হচ্ছে কি অক্সিজেনের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখন কার্বন সমান সমান হচ্ছে কে বারো কার্বন হচ্ছে কে বারো আর অক্সিজেন হচ্ছে কি ষোলো গুণ হচ্ছে কি দুই সমান সমান হচ্ছে দেখো বারো গুণ হচ্ছে কি বত্রিশ সমান সমান হচ্ছে কি চুয়াল্লিশ গ্রাম তাহলে এখানে চুয়াল্লিশ গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ বারো গ্রাম হচ্ছে কি কার্বন বায়ুতে সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার হচ্ছে কি ভর হলো চুয়াল্লিশ গ্রাম নিচের হচ্ছে কোনটি মোলার আয়তনকে সূচিত করে দেখো চাপ উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তাহলে সম সকল গ্যাসে সমসংখ্য কোনো বর্তমান থাকে তা এগুলো হচ্ছে কি মোলার আয়তন অর্থাৎ এন সংখ্য কোনো থাকে ভি আয়তনে তাহলে একটা থাকে কত তাহলে হচ্ছে কি ভি ভাই হচ্ছে কি এন এটা হচ্ছে কি আবহাওয়া হচ্ছে সূত্র সুতরাং দেখে নাও একটা এন হচ্ছে কি মোল হচ্ছে কি গ্যাস এখানে আয়তন হচ্ছে কি ভি মোলার হচ্ছে কি আয়তন সমান হচ্ছে কি ভি ভাই হচ্ছে কে এন অর্থাৎ এখানে উইকেট নিয়মে যদি তুমি করো তাহলে দেখাও ভি তাহলে এন সংখ্যা কোনো থাকে ভি তো তাহলে একটা থাকে কত তাহলে হচ্ছে কি ভি ভাই এন সুতরাং ভি ভাই এন তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার পরেটা দেখো পরে দেখো দুই মোল নাইট্রোজেন এর সঙ্গে দুই মোল হচ্ছে কি নাইট্রোজেনের সঙ্গে ছয় মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়া এন এইচ থ্রি গ্যাসের হচ্ছে কি মোল সংখ্যা কত হবে মূল সংখ্যা কত অর্থাৎ কত অণু অ্যামোনিয়া উৎপন্ন হবে এটা বার করলেই উত্তরটা হয়ে যাবে দেখো যে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন হচ্ছে কে এন হচ্ছে কে প্লাস তাহলে হচ্ছে এখানে দুই মোল নাইট্রোজেন দুই মোল নাইট্রোজেন বলতে বোঝাচ্ছে টু এন টু অর্থাৎ যদি দুটো নাইট্রোজেন অনু আর তার সঙ্গে হচ্ছে কি তার সঙ্গে হচ্ছে ছয় মোল হাইড্রোজেন অর্থাৎ হচ্ছে সিক্স হ্যাঁ কত দেখো এটা হুম তাহলে হচ্ছে কি টু এন স্কোয়ার প্লাস হচ্ছে কি সিক্স মানে দুই মোল নাইট্রোজেনের সঙ্গে ছয় হচ্ছে কি মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় চার মোল যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন তাহলে তাহলে উত্তরটা কী হবে চার মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে অর্থাৎ দুই মোল নাইট্রোজেনের সঙ্গে ছয় মোল হাইড্রোজেনের যে বিক্রিয়ায় চার মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নে দেখো যে নিচের হচ্ছে কোনটি রোদ সবচেয়েতে হচ্ছে বেশি আমরা রোদ বলতে কি বুঝি সেটা আগে বুঝতে পারলেই কিন্তু উত্তরটা সহজ হয়ে যাবে ভোল্ট এখানে হচ্ছে কি ভি সমান সমান এখানে ভি সমান সমান হচ্ছে ভোল্ট আর ডব্লু সমান হচ্ছে তরিত শক্তি তাহলে রোদ সমান সমান কী তাহলে হচ্ছে কি বিভব কি প্রভেদ বাই তরিতচ্চক শক্তি এখানে যতগুলো আছে দেখো একশো দুশো কুড়িকে একশো দিয়ে ভাগ আর দুশো কুড়িকে ষাট দিয়ে ভাগ একশো দশকে ষাট দিয়ে ভাগ আবার একশো দশকে একশো দিয়ে ভাগ তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে যে সব থেকে হচ্ছে কম হবে হচ্ছে কি বিতে অর্থাৎ হচ্ছে কি দুশোকে দুশো কুড়িকে দুশো কুড়ি ভোল্টকে ষাট ওয়ার্ড দিয়ে হচ্ছে কি ভাগ করে দিলে তাহলে এ যে সংখ্যাটা পাওয়া যাবে এটাই সব থেকে হচ্ছে কি সবচেয়ে রোদ হচ্ছে কি বেশি হবে তাহলে হচ্ছে নিচের কোনটি রোদ সবচেয়ে বেশি তাহলে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার এবার হচ্ছে খাতায় করে নিয়ে দেখো দেখো এগুলো সবগুলো একবার করে 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 দেখো তাহলে দেখবে যে এইটারই হচ্ছে কি রোদ থেকে হচ্ছে কি বেশি নিচের কোনটি তরিত অবিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো অর্থাৎ হচ্ছে কি যেটা গলিত অবস্থায় তরলে আয়ন উৎপন্ন করে সেগুলি হলো তরিত বিশ্লেষ্য পদার্থ যেগুলো হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর জলীয় দ্রবণ লুঘু হচ্ছে কি নাইট্রিক অ্যাসিডের দ্রবণ কার্বন হচ্ছে কি টেট্টাক্লোরাইড আর গলিত সোডিয়াম হচ্ছে ক্লোরাইড এখানে দেখো এটা হচ্ছে কি সোডিয়াম অ্যামোনিয়া এটা হচ্ছে কি জলে দ্রবণীয় হয় এটাও হয় এটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলে আয়ন উৎপন্ন করে লুঘু নাইট্রিক অ্যাসিড এটাও হচ্ছে কি যে আয়ন উৎপন্ন করে যে কার্বন সমযোজী যৌগ এটা এই কার্বন টেট্টাক্লোরাইড কিন্তু যে আয়ন উৎপন্ন করে না আর গলিত লবণ তো আয়ন উৎপন্ন করেই সুতরাং এখানে কোনটা তরিত অবিশ্লেষ্য এই তিনটে এ বি এবং ডি তিনটেই হচ্ছে কি ত্বরিত বিশ্লেষ্য পদার্থ আর সি হচ্ছে কি ত্বরিত অবিশ্লেষ্য পদার্থ সি ইজ দ্য রাইট অ্যান্সার পরে দেখে একটি উত্তর লেন্সের প্রকাশ দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার লেন্সটার দ্বারা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে যদি বস্তুর হচ্ছে কি দূরত্ব কোথায় রাখতে হবে তাহলে হচ্ছে কি দেখি যদি প্রতিবিম্ব সমশীর্ষ হয় তাহলে হচ্ছে কি যে প্রতিবিম্ব যদি সমশীর্ষ হয় আর দর্পণটা যদি উত্তর লেন্সের উত্তর হচ্ছে লেন্সের হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য তোমার হচ্ছে কি পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য এই ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তর লেন্সের যদি সমশীর্ষ প্রতিবিম্ব পেতে হয় তাহলে কেন্দ্র ফোকাস দ্রুত থেকে কোন দ্রুত হবে এখানে ফোকাস দ্রুত থেকে কোন দ্রুত কোনটা এখানে ফোকাস দ্রুত দূরত্ব হচ্ছে কি পনেরো আছে তাহলে পনেরো থেকে কম রাখতে হবে তাহলে পনেরো থেকে কম কোনটা হবে চব্বিশ তো নয় আঠাশ নয় এবং হচ্ছে কি বাইশও নয় তাহলে হচ্ছে কি এগারো অর্থাৎ হচ্ছে ফোকাস দ্রুত থেকে বস্তুকে রাখতে হবে ফোকাস দ্রুত থেকে কম দ্রুত্বে দেখো ফোকাস দ্রুত থেকে কম দূরত্বে রাখা হয়েছে ছবিটা একটু দেখে নাও ফোকাস দ্রুত এটা হলো ফোকাস দ্রুত ফোকাস দ্রুত থেকে কম দূরত্ব রাখা হয়েছে এবং দেখে থেকে মানে সমান উল্টো নয় আর কি সোজা তাহলে পি হচ্ছে কি পিড্যাস হচ্ছে কি প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং সেটা হলো পি এবং হচ্ছে কি কিউ এই বস্তুটার প্রতিবিম্ব সমশীর্ষ হয়েছে সমশীর্ষ এবং বর্ধিত কিন্তু এখানে যেটা দিয়েছে বলেছে যে সমশীর্ষ প্রতিবিম্ব পেতে হলে বস্তু কোথায় রাখতে হবে ফোকাস দ্রুত থেকে কম দূরত্বে রাখতে হবে এটুকু মনে রাখলেই হবে পরের প্রশ্নটা দেখো যে আইসোবারদের ক্ষেত্রে নিচের কোনটি ঠিক আইসুবারের ক্ষেত্রে আইসোবার আইসুবার কাদের বলা হয় আইসোবার হচ্ছে কে যে ভর সংখ্যা অর্থাৎ হচ্ছে কে ভর সংখ্যা হচ্ছে সমান হবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ অর্থাৎ পারমাণবিক হচ্ছে কে সংখ্যা ভিন্ন হবে তাহলে এখানে ভর সংখ্যা হচ্ছে কি সমান অর্থাৎ হচ্ছে কে ভট সংখ্যা সমান হচ্ছে কে ভট সংখ্যা সমান নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা হচ্ছে সমান ভর সমান আর এটা এগুলো হচ্ছে সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান এখানে তো হবে না এটা হলো ভর সংখ্যা হচ্ছে সমান কেন আমি বলছি শোনো দেখো যে ভর সংখ্যা সমান এখানে পটাশিয়ামটাই ধরো এ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে উনিশ কিন্তু পারমাণবিক গুরুত্ব হলো চল্লিশ ক্যালসিয়াম পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কি কুড়ি আর পারমাণবিক গুরুত্ব হচ্ছে কি চল্লিশ তাহলে এই হলো এই দুটো হলো চল্লিশ এবং হচ্ছে কি চল্লিশ এটা হলো ভর সংখ্যা সমান অর্থাৎ হচ্ছে কি যে আইসুবার আইসুবার বলা হয় যে সমস্ত মৌলগুলির হচ্ছে কি যে তোমার হচ্ছে কি সংখ্যা সমান কিন্তু পরমাণু হচ্ছে ক্রমাঙ্ক আলাদা তাদের হচ্ছে কি পরস্পরের আইসোবার বলা হয় তাহলে এখানে হচ্ছে কি ভর সংখ্যা সমান হতে হবে এবার দেখা হচ্ছে যে এটা হচ্ছে কি পটাশিয়াম আর কি পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কি উনিশ এবং এখানে হলো হচ্ছে কি উনচল্লিশ এখন উনচল্লিশ পয়েন্ট সামথিং এখানে যেটা চল্লিশ ধরা হয়েছিল ধরা হয়েছিল অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যায় ধরা হয়েছে এখানে হচ্ছে কি উনিশ আর হচ্ছে উনচল্লিশ তাহলে পরমাণু ইলেকট্রন বিন্যাসটা কী হবে পরমাণুর হচ্ছে কি যে ক্রমাঙ্ক অর্থাৎ পরমাণু নিউকুলাস কেন্দ্রে যে কটা হচ্ছে কি প্রোটন থাকে তার বাইরে বিভিন্ন কক্ষে সমসংখ্যক ইলেকট্রন থাকে তাহলে উনিশের ইলেকট্রন বিন্যাস করো উনিশের ইলেকট্রন বিন্যাস করলেই পাওয়া যাবে কে কক্ষ এল কক্ষ এম কক্ষ এন কক্ষ এখানে হচ্ছে কে কক্ষে সর্বাধিক দুটো থাকতে পারে এল কক্ষে আটটা থাকতে পারে এবং সর্ববৈষ্ণ কক্ষের আগের কক্ষে আটটা থাকবে তাহলে দেখো দুই আট আট ষোলো আঠারো তাহলে আর থাকছে কত এক তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে দুই আট আট এক দুই আট আট এক তাহলে হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার এবার দেখো নিচের কোনটা ঘনত্বের এসআই একক নিচের কোনটি হচ্ছে কে ঘনত্বের এসআই একক এসআই এককটা হচ্ছে কি কি এসআই একক ঘনত্বটা কি ঘনত্বটা হচ্ছে কী ভরবাই আয়তন এখানে আয়তন বলছে যে দুর্ঘট দর্ঘন্ট এখানে হচ্ছে কি আয়তনটা কী হবে যে আয়তন দেখে না এখানে ভর বাই ঘনত্বের ভর বাই হচ্ছে কি আয়তন আচ্ছা এখানে হচ্ছে কি আয়তনকে হচ্ছে কি তোমার এম ধরা হয়েছে এখানে এম ধরা হয়েছে অর্থাৎ হচ্ছে কি যে ভর বাই আয়তন তাহলে হচ্ছে কি তাহলে আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে কি ভর বাই আয়তন এম কিউ তাহলে কেজি ডট এম টু এম টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কি থ্রি অর্থাৎ এ ইজ দ্য দ্য রাইট অ্যান্সার পরেটা দেখো যে ভরবেগের মাতৃ সংকেত হলো ভর আর হচ্ছে কি বেগ তাহলে হচ্ছে কি ভর ভর ইন্টু বেগ ভরবেগ বলতে এখানে বোঝা যাচ্ছে ভর ইন্টু বেগ তাহলে ভর ইন্টু বেগ ভর মানে এম আর বেগ মানে কি প্রতি এক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাহলে হচ্ছে দূরত্ব এখানে এল বাই টি অর্থাৎ হচ্ছে কি এখানে দেখো চালি এম এল আর টিটা যদি ওপরেই যায় তাহলে হচ্ছে কি যে মানে এম এল মানে সূচক আকারে যদি লেখা হয় মাতৃ আকারে যদি লেখা হয় তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা ইনভার্স ওয়ান তাহলে এখানে কোনটা আছে দেখো এখানে কোনটা উত্তর হবে তাহলে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার নিচের কোন রাশিটির একক নেই নিচের হচ্ছে কি কোন রাশিটির একক নেই দেখো চাপ এখানে আপেক্ষিক চাপের একক আছে আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না আচ্ছা দেখো কোন বস্তুর হচ্ছে কি ভর এম আয়তন হচ্ছে কি ভি আর হচ্ছে ঘনত্ব ঘনত্ব হচ্ছে কি ডি হলে তাদের হচ্ছে মধ্যে সম্পর্ক ওটা কী হবে তাহলে হচ্ছে এখানে দেখো ঘনত্ব মানে কি ঘনত্ব মানে ভর বাই আয়তন ভর বাই আয়তন এখানে ঘনত্ব বলতে এখানে ভর বাই আয়তন ভরবাই হচ্ছে কি আয়তন এখানে গুণ করে দাও তাহলে গুণ করে দিলে এখানে তো চিহ্নগুলো এটা তো ডি ইজ গাল টু এম বাই ভি তো নেই তাহলে এখানে এম সমান সমান তাহলে কী হবে দেখে এম সমান সমান ডি হচ্ছে তাহলে এম সমান সমান ডি ভি এটা তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ হচ্ছে কি এটাকে নিয়ে তুমি হচ্ছে কি গুণ করে দাও সংখ্যাটা বেরিয়ে আসবে দেখো নিচে হচ্ছে কোনটি দ্বীপন প্রাবল্যের একক এটা তো ক্যান্ডেলা এটা সবাই জানো তোমরা এবার দেখো হচ্ছে কি নম্বর থেকে দেখো যে নিচে হচ্ছে কোনটি এককবিহীন ভৌতরাশি যে এককবিহীন হচ্ছে কি ভৌতুরাশি কেন কোনগুলো হবে দ্রাব্যতা হবে আর এটা আপেক্ষিক হচ্ছে কি গুরুত্ব পরে তা দেখো স্কেলার আশি যা ভেক্টর আশি দ্বারা হচ্ছে কি গঠিত ভেক্টর আশিগুলো হলো এখানে কি তরণ ভেক্টর আশি স্মরণ ভেক্টর আশি বল হচ্ছে রাশি আর বেগ হচ্ছে রাশি আমরা কার্য বলতে কি বুঝি প্রযুক্ত বল ইন্টু স্মরণ বলের প্রোগবিন্দু স্মরণ তাহলে হচ্ছে বল ইন্টু হচ্ছে স্মরণ এই দুটো হবে তাহলে হচ্ছে কার্য কার্যসুমসন বল ইন্টু স্মরণ তাহলে হচ্ছে কি বি আর হলো সি হলো এর সঠিক উত্তর দেখো দুটি ভিন্ন ভৌত রাশির একই মাত্রীয় হচ্ছে কি সংকেত দুটো ভৌত রাশিটা হলো ভিন্ন কিন্তু তাদের কিন্তু তাদের হচ্ছে কি মাতৃ সংকেত হচ্ছে কি একই তাহলে এখানে কি হতে পারে এখানে বেগ তো নয় ভরবেগও নয় বেগ আর হচ্ছে কি দ্রুতি বেগের কি বেগ কাকে বলা হয় বেগ হচ্ছে কি দৈর্ঘ্যবায়ু হচ্ছে কি সময় দৈর্ঘ্যবায় হচ্ছে কি সময় আবার দ্রুতির কী বাই হচ্ছে কি সময় অর্থাৎ হচ্ছে কি এই এটা হবে এ আর হলো ডি তা এ আর ডি হলো কারেক্ট অ্যান্সার তাহলে বয়েলের হচ্ছে সূত্র ধ্রুবক রাশি কোনগুলো বয়লের সূত্রে ধ্রুবক রাশি কোনটা বয়লের সূত্রটা দেখো মনে করে দেখো ভি হচ্ছে কি প্রফেশনাল ওয়ান বাই ওয়ান বাই হচ্ছে কি পি তাহলে কী কে নেই এখানে এম আর হচ্ছে ভর আর উষ্ণতা নেই তাহলে গ্যাসের হচ্ছে কি ভর আর গ্যাসের হচ্ছে উষ্ণতা দেখো সূত্রটা দেখে নাও তাহলে ভি হচ্ছে কি প্রফেশনাল ওয়ান বাই পি কী কী থাকছে স্থির থাকছে কী কী ভর আর হচ্ছে কি উষ্ণতা তাহলে এই দুটো হচ্ছে কে ধ্রবরকাশি অর্থাৎ হচ্ছে কে ভর আর উষ্ণতা দেখো ভর আর হলো উষ্ণতা পরেরটা দেখো দেখো পরেরটা যে অবতল দর্পণের ফোকাস তাহলে ফোকাস তো বক্রতা তাহলে হচ্ছে কি বক্রতা কেন্দ্রের মাঝে বস্তুটা বস্তুটা রাখা হয়েছে কোথায় ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যদি তুমি কোনো বস্তু রাখো দেখো এটা হলো তাহলে এটা হচ্ছে যে ফোকাস আর এটা হচ্ছে কি যে বক্রতা কেন্দ্র এর মাঝে বস্তুটা রাখা হয়েছে এর মাঝে বস্তুটা রাখলে কি হবে বস্তুটা হবে সৎ প্রতিবিম্ব গঠিত হবে প্রতিবিম্বভাবে গঠিত হবে সৎ এবং অবশিষ্ট মানে উল্টো তাহলে হচ্ছে কি উল্টো হবে এবং সৎ আর হচ্ছে কি বিবর্ধিত হবে বড় হবে আর হচ্ছে সৎ হবে কোনটা হবে তাহলে বিবর্ধিত আর হলো সৎ তবে প্রতিবিম্ব হবে অবশীর্ষ এব অবশিষ এখানে হচ্ছে কি কোনো অপশন দেওয়া নেই সুতরাং এটাই হচ্ছে কি এর উত্তর আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন